বন্ধুরা, একজন হিন্দু মেয়ে মুসলিমদের কবরকে নিয়ে অনেক ঠাট্টা করেছিল এবং তার এক মুসলিম বান্ধবীকে আল্লাহ তাআলা সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেছিল এবং মুসলমানদের কবর নিয়ে অনেক ঠাট্টা করেছিল। আর তারপর তার সাথে ঘটে গিয়েছিল এমন কিছু বিস্ময়কর ঘটনা, যে ঘটনা পুরো নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি ঘটনা সম্পর্কে বলতে চলেছি যে ঘটনাটি ঘটে গিয়েছে ভারতে, আর এই ঘটনাটি দেখে সেই গ্রামের সমস্ত মানুষজন অবাক হয়ে গিয়েছিল। কি ছিল সেই ঘটনা আর সেই হিন্দু মেয়েটির সাথেই বা কি হয়েছিল, এই সবই জানাবো আজকের এই ভিডিওটিতে। প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত পাপাচার কাজ থেকে সব সময় হেফাজত করে রাখেন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। ভারতের একটি প্রদেশে একটি ছোট্ট গ্রাম ছিল, যে গ্রামে ম্যাক্সিমাম পরিবারই ছিল হিন্দু, আর সেখানে একটি মাত্র মুসলিম পরিবার ছিল। আর সেই পরিবারেরই একজন যুবতী কন্যা ছিল, যার নাম ছিল আসপিয়া। আসপিয়ার একটি বান্ধবী ছিল, সে ছিল সেই গ্রামের সর্দারের, অর্থাৎ হিন্দুদের মধ্যে যে ব্যক্তি সর্দার ছিল তার মেয়ে, তার নাম ছিল সীমা। তারা উভয়ে একই সাথে একই কলেজে লেখাপড়া করত এবং একই সাথে চলাফেরা করত। পার্থক্য ছিল এটাই, সীমা ছিল হিন্দু এবং আসপিয়া ছিল মুসলিম। আসপিয়া সব সময় নামাজ আদায় করত এবং রোজা করত এবং পর্দা করত। অপরদিকে সীমা ছিল বেপর্দা এবং সব সময় বেপর্দা অবস্থায় বেগানা পুরুষের মাঝে বিচরণ করত। আসপিয়া সব সময় বোরকা পরে নিজেকে হিজাবে আবৃত করে কলেজে যেত। অপরদিকে সীমা সব সময় নিজেকে সাজগোজ করে বেপর্দা অবস্থায় কলেজে যেত। এইভাবে তারা চলতে থাকতো। একটা সময় এমন হলো যে সীমা আসপিয়াকে জিজ্ঞেস করলো, তোদের ধর্মটা আসলে একটা ফালতু ধর্ম, নাউজুবিল্লাহ, আসলে তোদের ধর্মটা আমার ভালো লাগে না। দেখ তো আমাদের ধর্মটা কত সুন্দর, আমাদের ভগবানের মূর্তি আছে, আমাদের সব দেবতাদের মূর্তি আমরা দেখাতে পারি, তুই কি তোর রবের ছবি দেখাতে পারবি, তুই কি তোর নবীর ছবি দেখাতে পারবি, পারবি না, তাহলে তোর ধর্মটা হচ্ছে মিথ্যা ধর্ম। এই রকম কথা বলে আসপিয়াকে প্রায়ই সে অনেক আঘাত দিত, অনেক কষ্ট দিত। আসপিয়াও কিছু না বলে চলে আসতো, কেননা সীমা ছিল সেই গ্রামের সর্দারের মেয়ে, যার কারণে আসপিয়া তাকে তেমন একটা কিছু বলতেও পারত না। এদিকে গ্রামের মধ্যে একমাত্র মুসলিম পরিবার হচ্ছে তারা, তারা যদি এদিক সেদিক কোনো কথা বলে তাহলে হয়তোবা তাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। আর এইভাবেই আসপিয়া তার সমস্ত খারাপ কথাগুলো দিন দিন সহ্য করে যেতে লাগলো। এভাবে চলতে চলতে কিছুদিন পর আসপিয়ার আম্মা হঠাৎ করে একটি রোগে আক্রান্ত হয়ে মারা যায় এবং আসপিয়া অনেক ভেঙে পড়ে। নিজের মায়ের সুখে সে অনেক কান্না করতে থাকে, কান্না করতে করতে তার দিন রাত অতিবাহিত হতে থাকে। তার মাকে দাফন কাফন করানোর পর আসপিয়া তিন চার দিন কলেজে যাওয়া বন্ধ ছিল। আসফিয়ার মন খুবই খারাপ ছিল, যার কারণে সে কলেজে তেমন একটা যেত না। এরপর যখন আসফিয়া কলেজে গেল, স্বাভাবিকভাবেই যখন নিজেকে স্থির করে কলেজে গেল, সেদিন সীমা তাকে অনেক কথা শুনিয়েছিল। সীমা বারবার বলেছিল, তোদের ধর্মটা একটা বাজে ধর্ম, তোর মা এখন কবরের মধ্যে শুয়ে আছে, না জানি তোর মাকে কত সাপ বিচ্ছু খাচ্ছে, তোর মায়ের কি অবস্থা, কি খারাপ অবস্থায় না হয়েছে, আর আমাদের ধর্মে এরকম খারাপ কোনো পন্থা নেই, মানুষ মারা গেলে যে গর্ত করে কবর বানিয়ে রেখে দিবে, এরকম কোনো সিস্টেম আমাদের ধর্মে নেই, তোর মার তো অনেক কপাল খারাপ, আর তোর মা মুসলিম ছিল বলে এত তাড়াতাড়ি মারা গিয়েছে, দেখ আমার মা বাবা তো এখনও মারা যায়নি, কারণ আমরা সত্য ধর্মের অধিকারী। এরকম নানা ধরনের কথা বলে আসপিয়াকে যেন তীর ছুটতে লাগলো। আসপিয়া অনেক জর্জরিত হয়ে গেল তীরের আঘাতে, যেভাবে মানুষ জর্জরিত হয়, কেননা কথার আঘাত বিষাক্ত, তীরের চাইতেও বিষাক্ত হয়। তাই আসপিয়া সেদিন ক্লাস না করে কান্না করতে করতে বাড়ি চলে আসে এবং অনেক কান্না করতে থাকে।
তারপর সে অজু করে জায়নামাজ বিছিয়ে রবের কদমে সেজদা দেয় এবং আল্লাহ তালাকে বলে, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার মনিব, আপনি তো জানেন আমার সাথে কি হচ্ছে, মানুষজন আমাকে নিয়ে কি বলাবলি করছে, আমার বান্ধবী আমাকে নিয়ে কত কথা শোনালো, আমার মাকে কত বকা দিল, আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি, যারা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আমার ধর্মকে নিয়ে ঠাট্টা করে, আপনাকে নিয়ে ঠাট্টা করে, তাদেরকে আপনি উচিত শিক্ষা দিন। সেই দিন আসফিয়া অনেক কান্না করতে করতে দোয়া করছিল, অনেক কান্না করেছিল, যার কারণে আল্লাহ তাআলা হয়তোবা তার দোয়া কবুল করে নিয়েছিল। এরপর আসফিয়া আবারও কলেজে যাওয়া আসা শুরু করে দিল এবং সবার সব কথা শুনতে লাগলো। সেদিনও সীমা আসফিয়াকে ক্লাসরুমে সবার সামনে অপমান করেছিল, সবার সামনেই বলেছিল যে আসফিয়ার ধর্ম হচ্ছে ভুল ধর্ম এবং তার মা মারা গিয়েছে ভুল ধর্ম থাকার কারণে, এরকম নানা রকম কথা শোনাতো এবং ক্লাসের সবাই আসফিয়াকে নিয়ে হাসাহাসি করত। এইভাবে চলতেই লাগলো তাদের দিনকাল। হঠাৎ করেই সীমার বাবা কেমন যেন একটা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হলো এবং সবাই মনে করল যে সীমার বাবা মারা গিয়েছে, তাই সীমার বাবাকে শ্মশানে নিয়ে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করা হলো এবং সকলে মিলে সীমার বাবাকে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে যাওয়ার পর সীমার বাবাকে যথারীতিভাবে কাঠের উপরে শুয়ে দিল এবং উপরে কিছু কাঠ দিয়ে দিল। এরপর যখন তার লাশের মধ্যে আগুন দেওয়া হচ্ছিল, আগুন কেন যেন বারবার নিভে যাচ্ছিল, বারবার শুধু ধোঁয়া বের হচ্ছিল আর আগুন নিভে যাচ্ছিল। এইভাবে তিনবার আগুন নিভে যাওয়ার পর হঠাৎ করে একবার আগুন জ্বলে উঠল এবং সীমার বাবা সজাগ হয়ে গেল এবং সমস্ত কিছু সরিয়ে দৌড়ে সে বাড়ির দিকে রওনা দিল এবং বাড়িতে এসে সে ঠিক করল মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে এবং সে তাই করল। ইমাম সাহেবের কাছে গিয়ে সে বলল, হুজুর, বস্তুত আমি মরে যাইনি, আমাকে সবাই মৃত মনে করে আমাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো এবং আমাকে যখন পুরানোর জন্য চেষ্টা করা হলো, আমার যখন জ্ঞান ফিরল তখন আমার কেমন যেন মনে হচ্ছিল যে আমি যে ধর্মে আছি সেই ধর্মটা সঠিক নয়, কেননা মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, আর সেই মানুষের যখন মৃত্যু হয়ে যায় তাকে তো উচিত সুসম্মানের সাথে তাকে বিদায় দেওয়া, কিন্তু আমাদের ধর্মে এর সম্পূর্ণ বিপরীত। আমাদের ধর্মে মৃত্যুর পর তাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে ফেলা হয়, তাই আমি মনে করি আমার ধর্মটা ভুল, আপনাদের ধর্মই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সুতরাং আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। এরপর সীমার বাবাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেওয়া হলো। তার কয়েকদিন পর সীমার বাবা সত্যি সত্যি মৃত্যুবরণ করল এবং তাকে মুসলমানেরা ধরে গোসল করিয়ে জানাজা পড়িয়ে মুসলিমদের কবরস্থানে সুন্দরভাবে দাফন করে দিল। এদিকে সীমা তো অনেক ডিপ্রেশনে পড়ে গেল, কি হলো এটা, কেন হলো আমার সাথে এমন, সেও তখন কান্না করতে থাকলো। মেয়েরা তো এমনিতেই একটু হলেই অনেক কান্না করে, তার মধ্যে সীমা তার সমস্ত ভুলগুলো বুঝতে পেরে গিয়েছিল। সে আসফিয়ার সাথে যে খারাপ আচরণ করেছিল, যে অন্যায় করেছিল, তার মাকে নিয়ে যে বাজে মন্তব্য করেছিল, এই সব কিছু তাকে তিলে তিলে অনেক কষ্ট দিতে লাগলো এবং বাবা হারানোর ব্যথা বেদনা তাকে একদম জর্জরিত করে ফেলেছিল, যার কারণে সীমা মনে মনে ভাবতে লাগলো, আমার বাবা যে কাজ করেছে তা সত্যি সঠিক কাজ করেছে, তাই আমারও উচিত আমার বাবার মতো হুজুরের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা। এবং একটা পর্যায়ে গিয়ে সীমা সেই কাজটিই করল যেই কাজটি তার বাবা করেছিল। সীমাও হুজুরের কাছে গেল এবং নিজেকে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আশ্রয় দিল। এরপর থেকে সীমা সবসময় নামাজ আদায় করত, রোজা রাখত এবং ইবাদত বন্দী করত, জিকির আজকার করত। সেই সাথে সে আসফিয়ার বাসায় গেল এবং আসফিয়াকে জড়িয়ে ধরে কান্না করে বলল, হে বোন, হে বান্ধবী, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার মাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছি, তুমি আমাকে মেহরবানি করে ক্ষমা করে দিও, আমি জীবনে যত ভুল করেছি সমস্ত ভুল থেকে তাওবা করে নিয়েছি, তুমিও আমাকে মাফ করে দিও
এবং আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। এর ঠিক দুই মাস পর হঠাৎ করে সীমারও মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর সীমাকেও সহি সালামতে সম্মানের সহিত গোসল এবং জানাজার পর মুসলিমদের কবরস্থানে দাফন করে দেওয়া হয়। আর সীমার মৃত্যুর কারণে আসফিয়া অনেক কষ্ট পেয়ে যায় এবং তার জন্য কান্না করতে করতে দোয়া করতে থাকে। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা তার এই বান্দিকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং সেই আসফিয়াকেও ন্যায় খায়াত দারাজ করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।